প্রিয় দর্শক, দেখতে পারতেছেন আমার সামনে একটি সিআরটি টিভি রয়েছে। তো এই সিআরটি টিভির প্রবলেম আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটা কি, প্রবলেম হলে আসলে কি করা যায়। তো আমরা দেখি কি করি, প্লেব্যাক শর্ট হয়ে একেবারে এরকম পরিস্থিতি হয়েছে যেটা কল্পনার বাইরে। তো আমরা প্রথম প্লেব্যাকটি চেঞ্জ করে নেব, তারপর দেখি অন্যান্য কি প্রবলেম কিটা কি আছে কি। তো এমনিতে সার্কিট মোটামুটি ফ্রেশ রয়েছে, কিন্তু প্লেব্যাক উইক হয়ে একেবারে আগুন ধরে গিয়েছে। বলতে গেলে এই ধরনের প্রবলেম হলে হয় কি, টিউব জাউনের সম্ভাবনা থাকে একেবারে 99%। তো আমরা দেখি প্লেব্যাক নতুন লাগিয়ে কি করা যায়। টিউব যদি ওকে হয়ে থাকে তাহলে অবশ্যই আবার নতুনের মতন চলতে থাকবে, আর যদি টিউব চলে যায় তাহলে তো এসটি ফার্স্ট করবে। এই এখানে ঠিক আছে, একেবারে তো এখান থেকে সিস করার কারণে পুরে একেবারে এ পর্যন্ত একটা। তা আমরা এটাকে চেঞ্জই করে দেবো, কারণ এটাকে রাখবো না। এটা রাখলে বলা যায় না আবার প্লেব্যাক একেবারেই পিক্সার টিউবকে খেয়ে ফেলতে। দেখলেন আমরা পুরা প্লেব্যাকটি খুলে নিলাম। আরেকটা ব্যাপার দেখাই, আপনি দেখেন এখান থেকে সিস করে টিউবের পরিস্থিতিটাও অনেকটা খারাপ করে ফেলেছে। তা আমরা এটাকেও কাজ করব। তো আমি আরেকটি নতুন প্লেব্যাক নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতর প্লেব্যাকটি রয়েছে। তো প্লেব্যাকটি এখন আমি স্থাপন করব। ওই বেড়া লিগার হইলে তোর কি দাঁড়া।
আমি সেটিং করে নিলাম, এটাকে আমি সোল্ডারিং করে নেব। আসলে আমার এখানে তাতাল যথেষ্ট পরিমাণ হিট হচ্ছে না আজকে, যার কারণে সোল্ডার করতে একটু অন্যরকম লাগছে। তো আমরা সোল্ডারিং করে নিই এবং এটাকে এখন লাগিয়ে নেব। কন্টাক্ট স্কোয়ার এবং সব কিছু আমি লাগিয়ে নিলাম। এখন আবার পুনরায় এটাকে সেটিং করে দেব। আবারও লাগিয়ে নেব। তো এখন আমরা দেখতে পেলাম জ্বলছে, একটি দাগ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা কারণ রয়েছে, তো আসলে এটা একটি মনিটর টি, যার কারণে এখন হয়তো কমপ্লিট।
অনেক ফায়ার করছে, তো এই ফায়ারটি করার উদ্দেশ্য অবশ্যই আছে, তা আমরা এখানে একটু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে না দেখালি নয়, একটা খুব রিস্কি ব্যাপার। এই ফায়ারটি হওয়ার কারণ হচ্ছে এখানে আসলে যে টিউব ফাংশন রয়েছে, টিউব গ্লাস ফেটে গিয়েছে, যার কারণে এখানে অ্যাসটি সিজ করছে। তো আমরা আবার এটিকে লাগাই নিলাম। তো এখন দেখতে পারলেন আমাদের টিভিটি চালু হয়ে গিয়েছে। এখন আমরা ডিশ লাইন লাগিয়ে দেখব। তো একদম চকচকে ক্লিয়ার ছবি চলে এসেছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি অনেকটা ভালো লেগেছে, এবং যারা টেকনিশিয়ান রয়েছে, যারা সিআরটি টিভি কাজ করেন, তাদের ক্ষেত্রে নিশ্চিত হলেও উপকার আসবে। দেখা হবে আগামী ভিডিওতে, সময় ভালো থাকবেন, আর ততক্ষণ দেখতে থাকুন সবুজ ইলেকট্রনিক্স ল্যাব, অসংখ্য সিআরটি টিভি, এলজি টিভি, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারিং প্রসেস এবং সরাসরি রিপেয়ারিং পদ্ধতি।